শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার থেরাপি চালু করা ভাবনা। প্রতিবছর শিলিগুড়ি থেকে কলকাতা এবং রাজ্যের বাইরে ক্যান্সার চিকিৎসার জন্য যেতে হয় শহরে বাইরে। তাই শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার রোগের জন্য কেমোথেরাপি এবং পুরুষ মহিলাদের জন্য বেডের ব্যবস্থার চিন্তা ভাবনা চলছে। শনিবার জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতি বৈঠক করা হয়। এদিন বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, জেলা হাসপাতালের সুপার এবং সিএমএইচ তুলসী প্রামাণিকের উপস্থিতিতে বৈঠকটি করা হয়। বৈঠক শেষে সুপার সুদীপ্ত ভট্টাচার্য এবং সুপার জানিয়েছেন, ক্যান্সার থেরাপির ব্যবস্থা পাশাপাশি পুরুষ এবং মহিলার জন্য দুটো করে মোট চারটি বেডের ব্যবস্থা চিন্তাভাবনা চলছে। কার্যত বলা বাহুল্য যে শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার থেরাপি চালু হলে অবশ্যই উপকৃত হবেন ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবারজনরা। চিকিৎসার জন্য আর ছুটে যেতে হবে না জেলার বাইরে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের উৎসততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভেল লেন, কোচবিহার। যে করোনা পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পরে আমাদের হাসপাতালে কিছু কিছু উন্নতি হয়েছে। পার ডক্টর পেশেন্টের দেখা এটা বেড়ে গেছে, বেড অকুপেন্সি রেট বেড়েছে। আমরা নতুন করে ক্যান্সার থেরাপি চালু করার কথা বলেছি, আমরা নতুন একজন ডাক্তার পেয়েছি, জানি না কতদিন ডাকতে পারবো, কিন্তু উনি থাকাকালেই আমরা সেটা করব। তারপরে আমরা আরও যে লাইগেশন রেট বেড়ে গেছে, আগে যে বড় অপারেশন অর্থোপেডিক্সের মানে হাড়ের অপারেশনগুলো বন্ধ ছিল সেগুলো আমরা চালু করেছি, কিন্তু একটা মেশিন একটু মাঝে মাঝে গণ্ডগোল করে সেটা জোড়াতালি দিয়ে সারানোর চেষ্টা করেছি। সেই একটা নতুন মেশিন কেনার জন্য মেয়র সাহেব আমাদের হেল্প করবেন, আশ্বাস দিলেন, আশা থাকবেন সিএমএস সাহেব। ক্যান্সার থেরাপির আমরা এখানে দুটো করে বেড চালু করার কথা বলবো, যে পুরুষের জন্য দুটো, নারীদের জন্য দুটো। ডে কেয়ার সেন্টার, যাতে আমরা কেমোথেরাপি যেগুলো পাওয়া যায় সে কিন্তু ওষুধগুলো যেহেতু একটু অন্য ধরনের ওষুধ, ঠিক অ্যান্টাসিড বা জ্বরের ওষুধের মতো ওষুধ নয়, সেই ওষুধগুলো আমরা প্রক্রিয় করে আমরা ডে কেয়ার সেন্টার হিসাবে আমরা চালু করবো, যেটাকে আমরা বলি কেমোথেরাপি দেওয়া। সেই কেমোথেরাপিটা আমরা করার চেষ্টা করছি, মানে অন্তত প্রিলিমিনারি লেভেলে, জাস্ট একদম শব্দ তো প্রাথমিক, মানে কেমোটা আমরা দেওয়ার করবো, কিন্তু কী কেমো দেবে কী ব্যাপার সেগুলো তো একটা বোর্ড ঠিক করে দেয়, সেটা একা কোনো ডাক্তার ঠিক করে না। যে কোনো ক্যান্সার হাসপাতালে এটা বোর্ড ঠিক করে যে কাকে কী কেমো দেবে, সেই বোর্ড দেওয়ার বোর্ড যে অ্যাডভাইসটা করবে সেটা ক্যান্সার হাসপাতালে বোর্ডটা করে। সেই বোর্ড দেওয়ার পরে আমরা সেটাকে ফলো আপ করে কেমো যেটা দেওয়ার ব্যাপার থাকে সেটা আমরা, যেটা স্যালাইনের সাথে দেয় সেটা আমরা দেওয়ার কথা ভাবছি। বা ক্যান্সারের বিষয়টা, কারণ এখানকার যেগুলো যে সমস্ত পেশেন্ট আসছে পরিষেবা নিতে, এই পরিষেবাগুলো না থাকাতে তারা অনেক দূর দূরান্ত যেতে হবে। এই পরিষেবাটা যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় আমি সরকারকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো, শিলিগুড়িবাসী হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গরিব মানুষ যারা দূর দূরান্ত থেকে ছুটে আসছে, এইসব পরিষেবা পেলে ওরা খুবই বিষয়ে উপকৃত। আমাদের খুবই ভালো।